Assalamualaikum, this is RV Gaming. So welcome to our travel vlog 6. So আজকে আমরা যাচ্ছি ঢাকা হতে ফরিদপুর and আজকে আমাদের tour mate হচ্ছে Golden Line পরিবহনের non-AC bus. So already কিন্তু আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে, তাই আমি এখনই বাসে উঠে যাব। তাই যারা যারা এখনো আমাদের ভিডিওতে লাইক দেননি তারা লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাসই কিন্তু ফুল হয়ে গিয়েছে। তো আমি এখন আমার সিটে যাই। তো যারা যারা আমার ট্রাভেল ব্লগ রেগুলার দেখেন আপনারা জানেন যে আমি এভরি ডে যত ট্রাভেল ব্লগ করছি এই সিটেই বসি। তো আমি কিন্তু বরাবরের মতো এসিতেই বসলাম। তো এখন আমাদের বাস ছেড়ে দিবে। তো আমাদের বাস কিন্তু ঢাকার গাবতলী টার্মিনাল হতে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে দিল। তো ইনশাল্লাহ খুব ভালো একটি জার্নি আমরা উপভোগ করতে পারবো। তো আপনারা পাশে থাকেন, যারা যারা লাইক দেননি তারা লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন। আর যদি চান যে আমি আপনার এলাকায় গিয়ে বা আপনার পছন্দের এলাকায় গিয়ে ট্রাভেল ব্লগ করে আসি, তাই অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে আপনার এলাকার নাম জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি ওই এলাকায় গিয়ে আমি ট্রাভেল ব্লগ করে আসব। অ্যান্ড আপনারা চাইলে ব্যানার নেমটাও বলে দিতে পারেন, তাহলে আমি ওই ব্যানার নিয়েই আমি ওই এলাকায় যাব। তো আমাদের গাড়ি কিন্তু ফরিদপুরের উদ্দেশ্যে খুব ভালোভাবেই রওনা দিচ্ছিল। আর আজকে রাস্তায় তত একটা প্লেয়ার পাই নাই, তো রাস্তা ফাঁকা ছিল। তো আস্তে আস্তে আমরা ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো অনেক ভাই কিন্তু রুট রিকোয়েস্ট দিচ্ছেন, কিন্তু আমি এখন রাখতে পারতেছি না। কারণ একটি, কারণ আমার সামনে পরীক্ষা। তো এখন একটু ভিডিও কম কম দিতেছি। তো ইনশাল্লাহ আবার পরীক্ষার পরে আপনাদের সবার রুট রিকোয়েস্ট রাখবো। তো আপনারা রুট রিকোয়েস্ট দিতে থাকেন, আমি পরীক্ষার পরে সবার রুট রিকোয়েস্ট ইনশাল্লাহ রাখবো। তো আমাদের সামনে একটি ট্রাক দেখতে পারতেছি, তো ট্রাকটিকেও ইনশাল্লাহ ওভারটেক করে দিব আমরা। তো আস্তে আস্তে যাই। তো ওই দেখেন ওই পার দিয়ে সব প্লেয়াররা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। তো এই রুটে কিন্তু কোনো প্লেয়ার নাই আপাতত। তো দেখি কোনো প্লেয়ার পাই কি না। তো ওই সাইড দিয়ে একটি নাবিল পরিবহন গেল। তো আমাদের বাসটি কিন্তু একা একাই পথ চলাচল ছিল। তো ওই সাইড দিয়ে একটি হানিফের ভলভো গাড়ি গেল। তো আস্তে আস্তে এদিকে রাস্তার কাজ চলছে। আমাদের ওস্তাদও রাস্তার কাজ দেখে গাড়ি স্লো করে দিল, তবে ট্রাকটাকে কিন্তু আমরা ছাড় দিলাম না, ট্রাকটাকে আমরা ওভারটেক করে দিলাম। যদিও সাইডে ভাই খাচ্ছিল, তো আমাদের ড্রাইভার সাহেব খুব দক্ষতার সাথে ওভারটেকটি করেছেন, তবে এমন ওভারটেক করা ঠিক নয়। তো রাস্তায় কোনো অপারেটর দেখা যাচ্ছে না। তো ওই পার দিয়ে আবার বিভিন্ন রুটের অপারেটররা ঢাকায় ঢুকতেছে, কিন্তু এ রুটে আবার কোনোই গাড়ি নাই। তো এখান দিয়ে একটা চিপায় আমাদের গাড়ি ঢুকতেছিল। তো এই সাইডটা খুবই ভয়ঙ্কর ছিল ভাই, যদি একবার সাইডে লাগাই দেয় তাহলে তো শেষ। কিন্তু আমাদের ড্রাইভার সাহেব খুবই দক্ষতার সাথে এই জায়গাটিও পার করেছে। তো দেখেন কীভাবে উনি পার করতেছিল। তো আমার এ সাইডটা খুবই ভালো লাগছিল। তো সূর্য কিন্তু একদম আমাদের মাথার উপরে ভাই। তো গোল্ডেন লাইন কিন্তু ঢাকা টু ফরিদপুর রুটের খুবই একদম একটি জনপ্রিয় অপারেটর। তো গোল্ডেন লাইন আমারও একটি মানে ফেভারিট অপারেটর, গোল্ডেন লাইন। তো আপনাদের ফেভারিট অপারেটর কে কে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। তো দেখেন ভাই এতগুলা রাস্তা পাড়ি দিলাম, কোনো মানে প্লেয়ার পাইলাম না রাস্তায়। তো কি আর বলবো ভাই, ভাই রে ভাই ফাঁকা রাস্তায় আর বকবক করতে ইচ্ছা করতেছে না। তো যখন প্লেয়ার পাবো তখন ইনশাল্লাহ আবার আসবো। তো ততক্ষণ আপনারা আমার ভয়েস ছাড়া ভিডিওটা এনজয় করতে থাকেন। তো টাটা। তোর চোখেতে ভাসে আকাশ আমার সকালটা রঙিন খুব হইছে, আর আকাশটা ভাসতে হবে না। তো দেখতে দেখতে আমরা ঢাকা এক্সপ্রেস দেন আমরা অরিনকে ওভারটেক করে দিলাম। তো এতক্ষণে ভাই একটা ফিল আসলো। তো অনেকে ভাববে আমি ওভার স্পিডকে আমি প্রমোট করতেছি, কিন্তু না, আমাদের গাড়ি কিন্তু এতটা ওভার স্পিড ছিল না।
তো আমাদের গাড়ি কিন্তু নর্মালি স্পিডেই তাদের ওভারটেক করেছে, কিন্তু ভাই যেটাই বলেন আমার ওভারটেক করতে ভালো লাগে, কিন্তু রিস্কি ওভারটেক প্লাস ধরেন ওভার স্পিডে রাইখাই মানে একদম তাফালিং করাটা ভালো লাগে না। তো আমাদের ড্রাইভার সাহেবও তা করেনি। তো দেখতে দেখতে আমরা মুন্সিগঞ্জ চলে আসলাম। তো এই সেতুটার নাম কি ভাই আমি জানি না, তাই বলতে পারলাম না আমি সঠিক। তো আমরা টোল প্লাজায় ঢুকছিলাম, তো টোল প্লাজায় ঢুকলাম, তো আমাদের ড্রাইভার সাহেব টোল দিয়েই বের হয়ে গেল। তো এই ব্রিজটার নাম কি আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এই ব্রিজটার নাম কি আসলে। তো আমি সঠিক জানি না, তাই ভাই ভুল তথ্য দিতে পছন্দ করি না। তো অনেকে আছে ইচ্ছা মতো নাম বলতে থাকে, তবু না যাই না বলতে থাকে যে এটা এই সেতু সেই সেতু, কিন্তু আমি তো জানিও না ভাই আমি বলবো কেন। তো সামনে একটা ট্রাক আছে অলরেডি, তো সামনে অনেকগুলো বাস দেখতে পারতেছি আমি। তো ভাই আমার কেন জানি এটা পদ্মা সেতু মনে হইতেছে, কিন্তু আমি সঠিক বলতেছি না যে আমি সঠিক, কিন্তু আমার কেন জানি মনে হইলো। তো আপনারা যদি যাই না থাকেন অবশ্যই বলবেন, কারণ আমি কিন্তু সঠিক জানি না। তো আমি না জানি একটু মানে বললাম যে আমার মনে হইতেছে, তো আমি যে সঠিক আমি তাও বললাম না। তো দেখতে দেখতে আমরা তিশা এবং আরেকটি অপারেটরকে ওভারটেক দিলাম। তো হানিফ এন্টারপ্রাইজও ডানে ঢুকতে চাইছিল, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব হর্ন টর্ন দিয়ে তাকে থামাই দিছে। তো এই বাইক ভাই মানে দেখেন কাহিনীটা, দেখেন এদিকে একদম স্লো, মানে সামনে গ্রিন লাইনের সাথে তার কত ডিফারেন্স ভাই দেখেন। এটা গ্রিন লাইন না, সরি রয়্যাল মেবি, তো দেখেন, সরি রয়্যালও না গ্রিন সেন্ট মার্টিন। তো দেখেন এদিক দিয়ে সে একদম স্লো গেল, মানে দেখেন ওভারটেক করার জায়গাও দিল। তো দেখেন এরপরে সে কী কাহিনীটা করলো রে ভাই, দেখেন এটা কী ছিল ভাই, মানে হাইওয়েতে এসব বাইকাররা ভাব বেশি দেখায় একটু। তো কী আর বলবো, এসব ঘটনা কোনো দিনই থামবে না। তো কিছুদিন আগে একটা গ্রুপে দেখলাম একটা বাইকার রাস্তায় মানে সার্কাস দেখাইতেছে বাসের সামনে, বাসটার নাম আমি বলতেছি না। তো ওই বাসটা পাবনার বাসটার সামনে মানে যা ইচ্ছা তাই করতেছে ভাই, যদি আপনার ট্রেনিং থাকে আপনি করেন না। তো মহাসড়কে একটা যাত্রীবাহী বাসের সামনে তো করার মানে কোনো অর্থ আমি দেখতেছি না। তো এখান দিয়ে বাইকারটাকে আমরা ওভারটেক করে নিলাম। তো স্বাধীন ট্রাভেলসের একটি কোচকে ওভারটেক করলাম। তো মজার ব্যাপার হইল এই স্বাধীন ট্রাভেলসটা কিছুদিন আগেই বহরে যুক্ত হয়েছে, তো এই বাসটা, তো ওইটাকেই আমি প্যাকেট অবস্থা পেয়ে গেলাম। তো দেখছেন ভাই গ্রিন স্যান্ড মার্টিনটা কী টান দিছে, আর ধরাই যাইতেছে না। তো দেখেন ধরতে পারি কি না। তো আমাদের ড্রাইভার সাহেব সবাইকেই ওভারটেক করছিল। তো গ্রিন স্যান্ড মার্টিন আর বাদ যাবে কেন, গ্রিন স্যান্ড মার্টিন একুশে বা লাল সবুজ ছিল ভেবে এটা। তো শৌখিনকে ওভারটেক করে দিলাম। তো একটি ট্রাক ছিল এখানে, তো সামনে কাকে দেখা যায় কাকে, তো আমি বুঝতেছি না কাকে দেখা যায়, এটা মেবি শাহজালাল, মেবি শাহজালাল না, সরি 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 ইগল। তো একটি গরুবাহী ট্রাক দেখলাম আমরা। তো ভাই এখনও আমি ব্রিজটার নাম বুঝতে পারলাম না, তো আপনারা কেউ জানলে অবশ্যই বলে দিবেন যে ব্রিজটার নাম কি, কারণ আমারও জানার ইচ্ছেই দিয়েছে যে ব্রিজটার নাম কি। তো দেখতে দেখতে আমরা ব্রিজের শেষ প্রান্তে মেবি, তো দেখি কতক্ষণ লাগে আমাদের যাইতে। তো ওই পাশ দিয়ে সব নামি দামি প্লেয়াররা যাচ্ছিল, ইগলের হুন্ডাই গেল, তো জেনিন ট্রাভেলস গেল, সরি জেনিন পরিবহন। তো আস্তে আস্তে আমরা ব্রিজের শেষ প্রান্তে এসে গেলাম। তো এইদিকে একটা মজার ঘটনা ঘটছে, দেখেন আমরা হানিফকে ওভারটেক করতে ঢুকলাম, দেখেন পুরা শেষ প্রান্তে, কিন্তু হানিফ উল্টা মানে গতি বাড়াই দিল। তো সে কিন্তু অন্য রুটের, কিন্তু আমাদেরকে সে তবুও ছাড় দিল না। তো এদিক দিয়ে আবার আমরা প্লেয়ারহীন মহাসড়কে উঠে গেলাম। তো দেখি সামনে আর কোনো প্লেয়ার পাই কি না। তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম, তো দেখি ভাই আবারও প্লেয়ার পাইলেই আসবো নে। তো এই সাইডে তো দেখানোর মতো কিছুই আমি পাইলাম না, হুদাই ভিডিও বড় করে লাভ নাই, আমি চাইতেছি আপনাদের শর্টকাটে সব দেখাইতে। তো আমরা ওয়ান ওয়েতে প্রবেশ করলাম।
তো ভাই আমার ওয়ান ওয়ে রাস্তাগুলো ভাই যে পরিমাণ ভালো লাগে, তো সাইডে গাছপালা থাকে, মানে জোস একটা ফিলিং আসে এই ওয়ান ওয়েতে যাওয়ার সময়। তো এই যে এখানে একটা বাঘ এসে বললো, তো আমাদের ড্রাইভার সাহেব হার্ট ব্রেক দিছিল, তো আমার খুবই ভয় লাগছিল যে হঠাৎ হার্ট ব্রেক। তো এখান দিয়ে উনি ডিপার দিতে দিতে যাচ্ছিল, তো আমি এতক্ষণে বুঝলাম উনি কেন ডিপার দিতে দিতে যাচ্ছিল। ওনার ওই যে দেখেন সিএনজি মহাশয় আসতেছে, তো রাস্তায় যে দুর্ঘটনা ঘটে, বিভিন্ন দুর্ঘটনা, এগুলার দেখা যায় মূলে বেশিরভাগই সিএনজি বা থ্রি হুইলারগুলা থাকে। তো আমি যে বলতেছি না যে সবসময় থ্রি হুইলারই ভূমিকা পালন করে, তো আমি বললাম যে মাঝে মাঝে হয় এমন। তো আমি কিন্তু এখন ড্রাইভার সাহেবের পাশের সিট মানে বনেটে বসে ভিডিও করতেছিলাম, কারণ ভাই এক সিটে বসা মানে ভিডিও করে মজা নাই, আমি অন্তত মজা পাই না। তাই আমি মানে আমি বাসে সারাক্ষণ মানে ড্রাইভার সাহেবের সিটের পাশে গেছি, দেন আমার সিটে আবার ব্যাক করছি। তো এই যে আমাদের ড্রাইভার সাহেব, উনি খুব ভালোভাবেই চালাচ্ছিল দক্ষতার সাথে গাড়িটি, তো আমার খুবই ভালো লাগছিল ভাই। আর ওয়েদারটা ভাই মানে দুই সাইডেই গাছপালা, তো আমার খুবই 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 ভালো লাগছিল। আর উপরে দেখেন ভাই কী পরিমাণ রোদ, তো আমি কিন্তু আমার সিটে আবার এসে পড়ছি। তো আস্তে আস্তে আমরা ফরিদপুরের বহু কাছে এসে পড়লাম, তো আমি আমার জিপিএসে দেখলাম আমাদের আর 30 কিলোমিটারের মতো রাস্তা পাড়ি দিতে হবে। তো দেখি আর কত, কেমন লাগলো ভাই? এটাই হলো আমাদের গোল্ডেন লাইনের ইঞ্জিন সাউন্ড। তো আমার খুবই মানে একটা ফিল আসতেছিলো যখন উনি ওভারটেক করার সময় এতগুলো হর্ন দিচ্ছিল, তো ওভারটেক করতে আমার ভালোই লাগে, আমি আগেও বলছি। বাট ওভার স্পিড আমি সাপোর্ট করি না, যে রিস্কি ওভারটেক এটা আমি সাপোর্ট করি না। যখন উনি দেখছে অপর সাইড থেকে কোনো বাস আসতেছে না, উনি কিন্তু তাই ঢুকছে এতগুলো বাসকে ওভারটেক করার জন্য। তো এদিক দিয়ে আমি কোনো রিস্কের কিছু দেখলাম না, যদি অপর সাইড থেকেও বাস আসতো উনি যদি ঢুকতো তখন ওইটা রিস্কি হয়ে যেত, তো উনি এতটাও রিস্ক নেয় নাই এ জায়গায়। তো আমরা কিন্তু ফরিদপুরের অনেক কাছে এসে পড়ছি ভাই, তো দেখি কতক্ষণ লাগে। আর যেটা বলবো, আপনারা যদি ঢাকা থেকে ফরিদপুর অথবা ফরিদপুর থেকে ঢাকা আসতে চান, আপনারা চাইলেই গোল্ডেন লাইন সিলেক্ট করতে পারেন, কিন্তু এটা আপনাদের যার যার ব্যক্তিগত বিষয়, আমি জাস্ট আপনাদের সাজেস্ট করলাম। তো আমার ড্রাইভার সাহেব আর হেল্পার সাহেবের ব্যবহার খুবই ভালো লাগছে। তো ফাইনালি আমরা কিন্তু ফরিদপুরে ঢুকে গেলাম, তো দেখি আর কতক্ষণ পরে আমাদেরকে মানে নামায় দেয় গাড়ি থেকে। এ ভাই, এই ফরিদপুরেও কি পাওনাদার আছে নাকি? আরে আমি তো না বুঝেই ফরিদপুরে এসে বসছি, এদিকেও কি পাওনাদার আছে নাকি? এ ভাই, পাওনাদার থাকলে আমার বইলো কিন্তু, নাইলে আমি এদিকে এসে তো বিপদে বললাম। যদি পাওনাদার থাকে আমি কিন্তু এখনই গাড়ি থেকে নাইমা আবার ঢাকায় ব্যাক করব। ভাই রে ভাই, এতক্ষণ মাইক অন ছিল, তো এতক্ষণ ফান করলাম, তো আপনাদের মুডটা একটু ফ্রেশ করার চেষ্টা করলাম। তো আমরা কিন্তু অবশেষে কাউন্টারের সামনে এসে বললাম, তো ওই যে আমাদের গোল্ডেন লাইনের কাউন্টার, তো আমরা থেমে গেলাম এখানে। এখানে অনেক জ্যাম লাগছে ভাই, জানি না কেন। তো আমি কিন্তু নেমে যাচ্ছি, তো ড্রাইভার সাহেব আর হেল্পার সাহেবকে আমি ধন্যবাদ জানালাম, কারণ ড্রাইভার সাহেব না থাকলে এত সেফলি আসতে পারতাম না এখানে। আর হেল্পার সাহেবও যদি হেল্প না করতো তাইলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না। তো এটা হলো আমাদের গোল্ডেন লাইনের কাউন্টার, তো আমি এখন নেমে গেলাম। তো এই যে আমাদের বাসটি। আচ্ছা ভাই, আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো টাটা।